everyone, welcome to another weekend and welcome back to my channel. So এখন সকাল অনেক বেলাই হয়েছে, আমি ব্লগটাকে শুরু করছি 11টা থেকে। তো আপনি দেখলেন যে আমি একটা সয়েল দিলাম গাছে, এবং আমার যে গার্ডেনিং করি এই নর্মালি আমরা কি করি, আমি 2 বছর আগের কথা যদি বলি যে আমরা মাটি কিনে আনি বাজার থেকে, মাটির সাথে আমাদের কম্পোস্ট মানে সার মেশাতে হয়, মিশিয়ে আমরা একটা মিক্সচার বানিয়ে মানে 40-60 রেশিওতে বানিয়ে আমরা প্ল্যান্ট করার সময় ওই পটটাতে দিয়ে থাকি। কিন্তু এটা এত ঝামেলা, কারণ আমরা ম্যাক্সিমামই সবাই ফ্ল্যাটে থাকি, এবং এই মাটি তারপরে কম্পোস্ট এই ব্যাপারটা পুরোটা করাটা ইজ ভেরি টাফ ইন সোসাইটি অর ইন কমপ্লেক্স, ঠিক আছে? নোংরা হবে বারান্দা, আর প্লাস কি মাটি শক্ত হয়ে যায় থাকতে থাকতে। তাই জন্যই আমি এই যে দিলাম, এটা একটা মিক্স সয়েল মানে পটিং মিক্স সয়েল, মানে একটা সয়েল মিক্স পাওয়া যায় অ্যামাজনে, আমি ওখান থেকে কিনে দিলাম। তোমাদের দেখাই একবার, এটা আর্ট ম্যাজিকের পটিং সয়েল মিক্স। এটার সয়েলটা পুরো রেডি করা পটিংয়ের জন্য, মানে সব কিছু এর মধ্যে দেওয়া আছে, কম্পোস্ট, নর্মাল মাটি, এবং যা যা দরকার একটা গাছ হতে, বা ইনডোর প্ল্যান্ট আর আউটডোর প্ল্যান্ট কোনো ঝামেলা ছাড়া এটা পুরোটাই তুমি পটে দিয়ে যে কোনো গাছ প্ল্যান্ট করা যাবে। আর এটার কোয়ালিটিটাও এত ভালো। সো যারা যারা তোমরা ব্যালকনি গার্ডেন করছো বা নতুন শখ গাছ করার হচ্ছে তাদের জন্যই এটা, ভেবো না আমি এটার জন্য পয়সা পাচ্ছি অ্যাডভার্টাইজ করার জন্য, বাট এটা জাস্ট শেয়ারিং দ্য নলেজ, মানে আমি ট্রান্সফার করছি, কারণ আমি এটা নতুন পেয়েছি আর কি, অ্যামাজন থেকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। সো আমিও শেয়ার করলাম তোমাদের সাথে, যাতে তোমরাও যদি করো যাতে তোমরা প্রবলেম না ফেস করো। রেডিমেড তুমি, এটা বেশি দামও না, 250 টাকা 5 কিলো, সো তোমরা কিনে ইজিলি প্ল্যান্ট করতে পারো। Very good, very good. হ্যালো, সো হে গাইজ, স্নুপি একটু বিহেভ করছে উইয়ার্ড, যবে থেকে ওকে আমি জামা পরিয়েছি, সোয়েটার একটু ঠান্ডা পড়েছে, তবে থেকে কীরকম নড়ছে চড়ছে না, মানুষের মতন বসে আছে চুপটি করে। কী হয়েছে বাবা, কী হয়েছে? না হলে সবসময় তিরিং বিরিং করে, জামা পরে হঠাৎ করে একটু ভদ্র হয়ে গেছে, তাই না? সো হ্যালো, আমার আজকে রান্না থেকে ছুটি, কারণ কালকে রাতেই আমরা মানে আমি প্রিপেয়ার করে রেখেছি ফ্রাইড রাইস এবং চিকেন, এবং আমি চিকেনটা রেসিপিটা আমি এই ব্লগে শেয়ার করছি না, একটা ডিফারেন্ট ফুড ব্লগে শেয়ার করব। ডেফিনেটলি ট্রাই করো বাড়িতে, অ্যান্ড হ্যাভ ইট উইথ ফ্রাইড রাইস, অ্যান্ড প্লিজ লেট মি নো দি ফিডব্যাক। সো আমার কমেন্ট সেকশনে ফিডব্যাক জানিও যে কেমন লাগলো ফ্রাইড রাইসের সাথে ওরকমভাবে চিকেনটা রান্না মানে খেয়ে, অ্যান্ড ইটস আ ভেরি ইজি প্রসেস আর খুব কম সময়ে হয়ে যাবে। সো গাইস, এখানে স্নুপির খাবার তৈরি হচ্ছে দুপুরের, বয়েলড ভেজিটেবলস, ক্যারেট আছে আর বিনস আছে, আর এটার সাথে আমরা বয়েল করে ইদার এগ দিই, মানে এগ দিই কখনো কখনো, কখনো বয়েল চিকেন দিই, বাট আজকে বয়েল চিকেন দেবো। কোথায় লুকিয়েছে রে? এই তোর হয়েছে কি, যবে থেকে সোয়েটারটা পরেছিস তবে থেকে চুপচাপ বসে আছিস, কি হয়েছে তো? কি ওরে বাবালে বাবালে বাবালে, আদর খাবে, গুড়ি খাবে, গুড়ি পেটে গুড়ি।
বুঝো 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 কি হয়েছে কি হয়েছে হয়েছে আদর খাবার গেট আপ গেট আপ আজকে আমার এই অ্যাকুরিয়ামটা ক্লিন করার দিন। আগের দিন বড় অ্যাকুরিয়ামটা করেছিলাম, আজকে এটাকে করব। এখানে একটাই ফিশ আছে, অ্যাঞ্জেল ফিশ। লেফট রাইট, আমি বলেছি লেফট রাইট করতে। সিট সিট, লেফট রাইট, নো নট লেফট রাইট, ভেরি গুড স্নেহা, ভেরি গুড সোনা, খাও। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আর আমাদের একটু বেরোতে হচ্ছে দরকারে, স্নুপি ডক্টর আর কিছু শপিং করার আছে। ছেড়ে ফিরে এসেছি, এখন অলমোস্ট রাত 10টা বাজে, আর এখন জাস্ট ডিনার করে একটু নেটফ্লিক্সে সিনেমা দেখবো বা সিরিজ দেখবো। সো আজকে আমি ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব ভালো থাকুন, আর ইফ ইউ লাইক ইট দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।